আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আবার তোমাদের মাঝে ফিরে আসলাম অনলাইন ক্লাস নিতে। আমি সাবিনা খাতুন, সমসাময়িক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ইংরেজি শিক্ষিকা। আজকে আমি ক্লাস নাইনের ইংলিশ দ্বিতীয় পত্রের কন্ডিশনালের উপরে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টা একটু খেয়াল করবে, খাতায় লিখে রাখবে। আজকে শুধু কন্ডিশনালটা কি, কয় প্রকার আর স্ট্রাকচারটা দেবো, এই মেসেজটা কি তোমাদের মাঝে দেবো, তোমরা এইটাই ব্রেনে ধরে রাখবে। পরবর্তীতে আমরা এর এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। কন্ডিশনাল হচ্ছে শর্ত আরোপ করে কোনো কিছু বলা। কোনো সেন্টেন্সে যদি কোনো শর্ত আরোপ করা হয় সেটাই হচ্ছে কন্ডিশনাল। এই কন্ডিশনাল হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, দুই সেকেন্ড কন্ডিশনাল, তিন হচ্ছে থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবো, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশনালের উপরে একটা কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। এখন তিনটা কন্ডিশনাল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই এটা কমপ্লিট করতে পারবো। তাহলে কন্ডিশনাল কয় প্রকার, খাতায় লিখে নাও। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার আর থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে, এক নম্বরে যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ, প্রথমে ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট টেন্স, তারপরে থাকবে ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ মুড যেটা বলা হয়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কন্ডিশনাল যেটা, তার স্ট্রাকচার সেটা থাকবে হচ্ছে, প্রথমে ই থাকবে, তারপরে প্রেজেন্ট টেন্স, তারপরে থাকবে ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ মুড। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। এবার সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার দেখো। ইফ থাকবে, তিনটা কন্ডিশনালে ইফ থাকবে। আমি বলছি কন্ডিশনাল হচ্ছে শর্তযুক্ত, ইফ হচ্ছে যদি। আমরা যখন কোনো শর্ত আরোপ করে কথা বলি সেখানে যদি কথাটা আসে, সেক্ষেত্রে ইফ হচ্ছে যদি। ইংলিশ ইফ যোগ পাস্ট টেন্স, ইফ যোগ এখানে পাস্ট ইনডিফিনাইট ইনডিফিনাইট টেন্স যোগ সাবজেক্ট যোগ পুট, তারপরে যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বলা যেতে পারে ভি ওয়ান। তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ যোগ পাস্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে উড়া থাকা গ্রুপ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার হচ্ছে থার্ড কন্ডিশনাল, সংক্ষেপে লিখলাম থার্ড কন্ডিশনাল, এটা থাকবে ইফ যোগ, এটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স যোগ সাবজেক্ট, তারপরে থাকবে উড হ্যাভ অথবা উড হ্যাভ যোগ ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? এখন
প্রেজেন্ট ইন্ডিফিনাইট অথবা প্রেজেন্ট একটা প্রেজেন্ট টেন্স তারপরে ফিউচার টেন্স মানে ফিউচার ইন্ডিফিনাইট অথবা ইম্পারেটিভ ভার্ব যেটাকে বলা হচ্ছে ক্যান মে দিয়ে থাকতে পারে সেকেন্ড কন্ডিশন হলো ইফেক্ট হয় থাকবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আর তারপরে দিতে হবে সাবজেক্ট তারপরে উড অথবা কুড তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম এখানে উড কুড এটা মডাল অক্সিলারি আমরা জানি আর এই জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে মডাল অক্সিলারি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তার কন্ডিশন হলো ইফেক্ট করে এটা পাস্ট ইন্ডিফিনাইট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর দেখো এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট মানে এটা যেটা সিস্টেম এখানে উড কুড আছে এখানে উড হ্যাভ কিংবা কুড হ্যাভ আর এখানে তো ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর থার্ড কন্ডিশন হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর একটা জিনিস দেখো প্রত্যেকটাতেই আছে ইফ প্রত্যেক স্ট্রাকচারে ইফ আছে মানে একবার ফার্স্ট কন্ডিশন হলো প্রেজেন্ট ইন্ডিফিনাইট অথবা প্রেজেন্ট টেন্স এরকম একটা আর সেকেন্ড কন্ডিশন হলো পাস্ট ইন্ডিফিনাইট আর থার্ড কন্ডিশন হলো হবে পাস্ট পারফেক্ট এই সেকেন্ড কন্ডিশন হলো সাবজেক্ট থার্ড কন্ডিশন হলো সাবজেক্ট এখানে উড এখানে হবে উড হ্যাভ আর কুড হ্যাভ এটা প্রেজেন্ট ফর্ম ভার্বে আর এখানে ভার্বে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এইভাবে তোমরা তিনটা স্ট্রাকচার মনে রাখবে স্ট্রাকচার যদি তোমাদের ব্রেনে না থাকে তাহলে কিন্তু এই কন্ডিশনাল কখনোই করতে পারবে না প্রথমে কমপ্লিটিং সেন্টেন্স যেটাই দেয়া থাক দেখবো কোন অংশ আছে কমপ্লিটিং সেন্টেন্স মানে এই কমপ্লিটিং সেন্টেন্স দেয়া থাকবে বা ইফ যুক্ত এটা দেয়া থাকবে এই স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো এটা ফার্স্ট কন্ডিশন তখন ওয়াই টু এর সাথে অর্থ করে সমাজের সাথে অর্থ যায় এই স্ট্রাকচারে আমরা বসাবো যদি ইফ যোগ পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে আমরা ইফ এর পরে দেখবো কোন টেন্স আছে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা সেকেন্ড কন্ডিশন যদি ইফ পরে পাস্ট পার্টনার টেন্স থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে থার্ড কন্ডিশন পরবর্তীতে এখানে গিভেন সেন্টেন্স যতক্ষণ দেওয়া থাকবে এর অংশ সঙ্গে সামঞ্জস্য করে পরের অংশ আমরা এই স্ট্রাকচারে পূরণ করবো এটা হচ্ছে সিস্টেম আবার যদি এই টাইম পাসের অংশটুকু দেওয়া থাকে ফিউচার কিংবা ফিউচার মোড দেওয়া থাকে তাহলে এদিক থেকে গ্যাপ থাকে আমরা এইদিকে ইফ দিয়ে পূরণ করবো তারপর এই দুটো এরকম ক্লিয়ার সবসময় ব্রেনে এই রুলসগুলো মনে রাখতে হবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই স্ট্রাকচার সম্বন্ধে আমরা অবগত হলাম নেক্সট ক্লাসে আমরা এক্সাম্পল দিয়ে এই কন্ডিশনাল তিনটা পূরণ করব পরবর্তী দিন আবার দেখা হবে তোমরা সবাই সুস্থ থাকো ততদিনে ভালো থাকো আল্লাহ হাফেজ